আয় বাচ্চারা, এখন স্নান করার সময়। চলো স্নান করি, কিন্তু আমি ভিজে যাব, দেহের নোংরা সব চলে যাবে। আমি স্নান করেছিলাম কালকে, কিন্তু প্রতিদিন স্নান করা খুব জরুরি। স্নান করলে তুমি থাকবে সতেজ, হাত পা ঘষে ঘষে স্নান করো। স্নান করলে তুমি থাকবে সতেজ, সাবান মেখে তুমি স্নান করো। সাবান মেখে নিজে নিজে ভালো করে স্নান করো, রোজ রোজ ভালো করে সাবান মেখে স্নান করো। সাবান মাখো, সাবান মেখে ভালো করে স্নান করো, সাবান দিয়ে ভালো করে হাত পা ঘষো। এবার হাত পরিষ্কার করো, সাবান কোথায় পাবো? সাবান নিয়ে তুমি ভেবো না, জল দিয়ে পরিষ্কার করতে পারো, জল দিয়েও ভালো হাত ধোয়া যায়। স্নান করলে তুমি থাকবে সতেজ, হাত পা ঘষে ঘষে স্নান করো। স্নান করলে তুমি থাকবে সতেজ, সাবান মেখে তুমি স্নান করো। সাবান মেখে নিজে নিজে ভালো করে স্নান করো, রোজ রোজ ভালো করে সাবান মেখে স্নান করো। সাবান মাখো, সাবান মেখে ভালো করে স্নান করো, সাবান দিয়ে ভালো করে হাত পা ঘষো। এখন মাথা পরিষ্কার করো, মাথা না ধুয়ে কি থাকতে পারি? হ্যাঁ সেটা করতে পারো, তোয়ালে দিয়ে মাথা মুছে নাও, চুল থাকবে ভালো, শরীরও ভালো। স্নান করলে তুমি থাকবে সতেজ, হাত পা ঘষে ঘষে স্নান করো। স্নান করলে তুমি থাকবে সতেজ, সাবান মেখে তুমি স্নান করো। সাবান মেখে নিজে নিজে ভালো করে স্নান করো, রোজ রোজ ভালো করে সাবান মেখে স্নান করো। সাবান মাখো, সাবান মেখে ভালো করে স্নান করো, সাবান দিয়ে ভালো করে হাত পা ঘষো। এটা খুব মজার ছিল, তাই না? এখন তুমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছো। গুড বাই।